আপনার প্রভাবশালী যারা আছে আপনার আশেপাশে আপনার পরিচিত তাদের কাছ থেকে আপনি ফান্ড কালেক্ট করেন, আর যাদেরকে মানে অসহায় যাদেরকে যেভাবে কথা বলে মানে মেন্টাল সাপোর্ট দিতে হবে সেটা আমি দিব। আমি যদি এখন ফান্ড কালেক্ট করার জন্য এইসব কথা যাই বলি, আরে বলবো যে তুমি আবার এগুলো লই ভাগে দিবা, আমি এসবের মধ্যে নাই। শারীরিক শিক্ষা আর কি অবস্থা বলেন? আমি কিন্তু আপনার উপর অনেক খুশি, মানে খুব ভালো লাগতেছে আপনি যে মানে পুরাতন সালাউদ্দিন থেকে বের হয়ে নতুন সালাউদ্দিন হওয়ার চেষ্টা করতেছেন, সমাজ সেবায় মানে ইনভলভ হতে চাচ্ছেন, খুব ভালো লাগতেছে সালাউদ্দিন ভাই। না আমি তো প্রথম থেকেই বলতেছি যে আই কিন্তু মানুষ হিসেবে খুব ভালো। না সেটা আমি জানি, আমি তো আপনাকে ওই দিনই বলছি আপনার চেহারাটা আসলেই খুব ইনোসেন্ট, আপনি মানুষটাও খুব ইনোসেন্ট, হয়তো মানে আশেপাশের বহুত কারণে হয়, মানুষের দ্বারাই ভুল হয়। এরপর যে আপনি আবার ঠিক হওয়ার চেষ্টা করতেছেন, মানে সমাজসেবা করতে চাচ্ছেন, এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার, সবার মধ্যে কিন্তু এটা আসে না। না না আমি চিন্তা করতেছি আমি যদি ভবিষ্যতে ইলেকশন টিলেকশন করি, এখন থেকেই ধরেন সমাজসেবাটা শুরু করলাম, তারপরে ভবিষ্যতে যাই নির্বাচনে দাঁড়াইলাম, তাহলে আমার একটা মানে প্র্যাকটিস থাকলো কীভাবে মানুষের সেবাটা করণ যায়, বুঝছেন নি তো আপনি বুঝতে পারছেন তো কীভাবে আমরা শুরু করতে পারি এই সমাজসেবাটা, মানে আপনারা যে সমাজসেবাটা করতেছেন এটা আসলে কীরকম আর কি একটু বুঝান যায় নি। তার মানে আপনি মানে সোশ্যাল অ্যাওয়ারনেস মানে আমরা যেই ব্যাপারটা নিয়ে কাজ করি সেটা মানে কিছুটা তো জানেন আপনি? হ্যাঁ জানি। বলেন তো দেখি। ধরেন ওই যে বিধবা যারা নারী আছে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বাইর করলাম, বাইর করি বিধবা নারীদেরকে আমরা সাহায্য সহযোগিতা করলাম, টিয়া হিসেবে দিলাম, আমাদেরকে অন্যান্য দেশ থেকে অনুদান দিবে, সেই অনুদানের টিয়া দিয়ে আমরা বিধবা নারীদেরকে খুঁজে খুঁজি বাইর করি, তাদের জন্য আমরা রাতের পর রাত কষ্ট করলাম, তাদেরকে যাই যাই রাত্রেবেলা আমরা পয়সা টসা দিলাম, কেউ যাতে না দেখে যে আমরা উপকার করতেছি এই কারণে রাত্রেবেলা যাওয়া আর কি। আবার ধরেন গম দেওয়া, আমরা গম আনলাম, গম আনি গম দিলাম, গম গম দিয়ে তারা আটা বানাইলো, রুটি টুটি বানাই খাইলো। আবার এখন শীতের সময় চলতেছে, শীতের সিজন, আমরা কম্বল আনলাম, কম্বল আনলি ব্যাকেরে কম্বল দিলাম, দুই একটা কম্বল আমরাও রাখলাম নিজেকে লাগিয়ে, সবাই তো দিলে মনে করেন যে দেওয়াই যায় তাই না, এই তো কাজ নাকি সোশ্যাল সমাজসেবা তো এইভাবেই করে। ঠিক আছে বুঝছি, মানে আপনি যেটা বুঝেন সেটাই আমাকে বললেন, মানে ব্যাপারটা অনেকটা এইরকম আবার এইরকমও না, আপনি যেগুলো বলতেছেন সেটা তো আসলে মানে অনুদান টনুদান যেসব কথা বলতেছেন এগুলো যে বড় বড় নেতারা করে আর কি, বিভিন্ন ত্রাণ যেগুলো দেয় গম চাল কম্বল, আমাদের কাজটা আসলে এইগুলো না, আমরা এইভাবে সাপোর্ট দিব না, আমরা আসলে মানুষকে মেন্টালি সাপোর্ট দিব, যারা আসলে অসহায় সুবিধা বঞ্চিত তা আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো, তাদের মনোবল বাড়াবো, অনেক রকমের কুসংস্কার আছে, তারপরে মেয়েদের নিয়ে নানা রকম নানা প্রবলেম হয়, মেয়েদের যারা একটু বিধবা যাদের কথা বলেন বা যারা একটু গরিব যারা পথ শিশু এদের অনেক রকমের প্রবলেম আছে, আমরা তো সব কিছু পারবো না, আমরা তাদের পাশে দাঁড়াবো, কীভাবে কী করলে তাদের ভালো হবে, যারা নানাভাবে সমাজে নানা কারণে মেন্টালি আপসেট থাকে ডিপ্রেস থাকে। আপনি চাইতেছেন যে যারা অসহায় আছে তাদেরকে আমরা টিয়া পয়সা দিয়ে সাহায্য না করি মানসিকভাবে সহযোগিতা করি? রাইট রাইট রাইট, মানে তাদেরকে আমরা যাই বগর বগর করবো কথা বলবো শুধু সালাউদ্দিন ভাই? আচ্ছা বুঝছি, মানে তাদের সাথে আমরা কথা বলি তাদেরকে সাহায্য করি? হ্যাঁ। তাহলে আমরা বুঝছি তো আপনার কথা, তো আমরা যে এটা করবো আঙ্গো লাভটা কি? লাভ মানে ইয়ের মধ্যে সময় দিতেছি কাম কাজ ফালাই তুই, তো সময় দিলে আর লাভ থাকতে হবে না সালাউদ্দিন ভাই? সমাজ সেবা তো মানুষ লাভের জন্য করে না, এটাতে যদি লাভ হয়ে থাকে তাহলে সেটা একটাই লাভ, সেটা হচ্ছে মনের শান্তি। আপনি একটা অসহায় মানুষের একটা প্রবলেমে পড়ছে কেউ, এরকম কোনো একটা মানুষকে যদি সাহায্য করেন, আপনার কারণে যদি কারো একটু উপকার হয় তাহলে কি আপনার শান্তি লাগবে না? আচ্ছা সাপোজ আমি আপনি আমি মনে হয় আপনাকে উদাহরণটা দিতে পারি, ধরেন আমি কোনো একটা প্রবলেমে পড়লাম, আমি তো একাই, আমার হাজবেন্ড তো এখানে থাকে না, আমার কোনো প্রবলেমের যদি আপনি আমাকে সাহায্য করেন, আমি যদি প্রবলেমটা থেকে মুক্তি পাই আপনার ভালো লাগবে না? আমি তো আপনার সাহায্য করানোর জন্য সবসময় রেডি আছি, আপনার কী কী সাহায্য লাগবে আপনার বলেন না। আমাকে সাহায্য করা মানেই হচ্ছে আমি যাদেরকে সাহায্য করতে চাই তাদের সাহায্য করাতে আমাকে হেল্প করা।
সালোদের ভাই সব কিছুতে কিন্তু টাকা পয়সা এই সমস্ত লাভ লোকসান এগুলো হিসাব করতে হয় না, সমাজসেবা জিনিসটাই এরকম। আমাদের তো টাকা পয়সা দিয়ে হেল্প করা লাগছে না, যদি লাগেও আমরা ফান্ড করব, আমরা ফান্ডে টাকা জোগাড় করে সেখান থেকে আমরা ওই ফান্ডের টাকা দিয়ে সবাইকে হেল্প করব। আগে এটাই শুরু করি না, আগে ফান্ড জোগাড় করা শুরু করি, এরপর আমরা হেল্পের দিকে যাই। আমরা ফান্ড জোগাড় না করি আমরা হেল্প কেন করবো? মেন্টালি মানে মানসিকভাবে যদি আমরা সবাইকে বলতে চাই, হ্যাঁ করে দেখবেন যে আঙ্গ কথা হরুনের টাইমই নেই, হ্যাঁ করে দশ টিয়া দিলে হ্যাঁ 10 মিনিট কথা হইনব। আর আমরা যদি ফাও ফাও হ্যাঁগুলো কথা কইতে যাই, 2 মিনিটও আন্না কথা কইতে পারতেন না, কেউ আন্নার কথা হইনতই না। ব্যাপারটা এইটা না যে আমরা মোটিভেশনাল স্পিচ দিব কাউকে ওইভাবে। আচ্ছা যাই হোক, আমি বুঝছি, আমি বলি, আপনি আপনি যেটা বলছেন ওভাবেই বুঝাই। আপনি এক কাজ করেন, আমি মানুষের সাথে গিয়ে কথা বলি, আপনি ফান্ডটা রেডি করেন, আপনার প্রভাবশালী যারা আছে আপনার আশেপাশে আপনার পরিচিত তাদের কাছ থেকে আপনি ফান্ড কালেক্ট করেন, আর যাদেরকে মানে অসহায় যাদেরকে যেভাবে কথা বলে মানে মেন্টাল সাপোর্ট দিতে হবে সেটা আমি দিব, ঠিক আছে? ফান্ডটা আপনি রেডি করেন, এই এই সাইডটা আপনাকে দিয়ে দিলাম, যত টাকা আসবে যা যা আপনি ফান্ড উঠাবেন সেটা আমরা ফান্ডের থেকে সমানভাবে সবাইকে বিলিয়ে দিব। ফান্ড আই কালেক্ট করতে হবে, হ্যাঁ। আপনি মানে আন্নে আসম রেপুটেশন সম্বন্ধে জানেন না, মানুষে আরে বাইরে বহুত কিছু কইছে, আই মানুষের থেকে টিয়া হুইশা লই বাগি বুগি গেছি, এগুলো বহুত কথাবার্তা হইতেছে। আই যদি এখন ফান্ড কালেক্ট করার জন্য এইসব কথা যাই বলি, আরে বলবো যে তুমি আবার এগুলো লই বাগি দিবা, আই এসবের বাগির মধ্যে নাই। আন্নে 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 আর হচ্ছে ওই যে হেতির নাম কি জানো, ওই যে শশিয়াফা হেতি, এই দুজনে মিলিয়ে আন্নেরা ফান্ড কালেক্ট করেন, অ্যাকাউন্টসটা আর কাছে রাখেন, আই আন্নে করে সুন্দর হিসাব করে বুঝাই দিব কেন কি করতে হবে, ঠিক আছে? ভাবে একটু চা খাইলে কিন্তু ভালো হতো, আয় আন্নার কথা বুঝছি, আন্নারা মেন্টাল মানসিকভাবে সাপোর্ট দেবেন তো বুঝছি, অসুবিধা নেই। আর কোনো লাভ হইতেন দরকার নাই, লাভ আন্নার লগে আর রাখেন, এটা হইলেই লাভ। ফান্ডটা যে সময় কালেক্ট করবেন আর ডাকবেন, আয় দৌড়াই চলি আমি, ঠিক আছে? এক কাপ চা হইব নি, চা খাওয়া বলা হয়ে গেছে আন্নার লগে এত কথা কইতে কইতে। লক করে দিয়েছি।